আমি একটু দুজনের দুই বান্ধবীর নিশানা কেমন এটা দেখো পিয়ার নিশানা খুব ভালো রিয়েল লাইফে হতে পারে এখানে হবে কিনা জানি না আচ্ছা আমার অসম্ভব খারাপ মানে যার পর নাই খারাপ আর কি না আমার কিন্তু তুমি ধারণা নাই দেখা যাচ্ছে সমস্যা কি হ্যাঁ মানে সেটা সবাই দেখবে এখন দর্শকরা যে কত খারাপ আমার নিশানা কার নিশানা কত ভালো দেখি নিশানা আমাদের কত যায় কিনা এই তীর দেখো ওয়াও কি অসাধারণ নিশানা ওয়াও দারুন নাইস আমার কিন্তু কোনো ধারণাই না এটা কিভাবে মানে ছুরি আচ্ছা হবে একটু ইয়ে হলো না হ্যাঁ গুড নট ব্যাড নট ব্যাড ফার্স্ট টাইম এবারে পিয়ার কি অবস্থা একটু দেখি ইয়া আই ক্যান ট্রাই আমি এখানে বসে আল্লাহ একটা জিনিস দিয়ে পাঠিয়েছে লাইফে অতিরিক্ত সাহস কিছু পারি আর না পারি না নাই কোনো কিছুতে ওকে বিসমিল্লাহ আমি বুঝতে পারতেছি সে যখন দৌড়ানি দেয় এবং মারে কি অবস্থা হতে পারে তার একেবারে এই যে নাইস ওকে কিন্তু এইটা আসলে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল ও আবার একবার খেলবো একবার নিশানা তো এইটা দিয়ে দেখা হবে তাই না এইটা তাও পারবো কিনা জানি না এটা তাও একটা প্র্যাকটিস এটা তো জীবন প্র্যাকটিস করে নি না এটা আমি কয়েকবার আমাকে এরকম শোতে গিয়ে খেলতে হয়েছে এন্ড আমি আই ওয়াজ অলওয়েজ ভেরি হর্ড ওকে এইটাতে দেখি ফারিয়া জিতে কিনা আমি রেড ফারিয়া ওকে ওকে দেন আসো 2 সেকেন্ড সময়ের মধ্যে কে কত 2 সেকেন্ডস 30 সেকেন্ডস হ্যাঁ তো এই সময়ের মধ্যে কে কয়টা বল ঝুরিতে ফেলতে পারে এটা দেখি ওকে আমি টাইম দিচ্ছি 1 2 3 স্টার্টস ওয়াও ওরে বাবা আল্লাহ আই এম সো ব্যাড বা এখন পর্যন্ত স্কোরবোর্ড 1-1 ও 2-1 ওকে 5-4-3-2-1-0 কাট ডিসকোয়ালিফাই আচ্ছা ইস্তাফা একটু মেরে দেখি ঠুকা নাকি হয়নি জায়গাটা যদি বেস্ট করে দিই ওকে দুইজনে যে ভালো বন্ধু প্লিজ তিন তিন না হ্যাঁ দুজনে যে ভালো বন্ধু এটা কিন্তু প্রমাণ হয়ে গেল